নাটক কিংবা সিনেমায় নয়, বাস্তবেই বিয়ে হয়ে গেল জনপ্রিয় মডেল অভিনেত্রী সাবিলা নূরের। দীর্ঘদিনের পরিণয়কে পরিণতিতে রূপ দিলেন হালের জনপ্রিয় এই অভিনেত্রী। তার বর নেহাল সুন্দর তাহের, পেশায় তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের ব্রডকাস্ট প্রকৌশলী। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 3 বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় বলে জানান সাবিলা নূর। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথ চলার সিদ্ধান্ত নেয়। সাবিলা নূর জানিয়েছেন তাদের 3 বছরের সম্পর্ক, নেহাল নাকি তাকে ভীষণ ভালোও বোঝেন। জীবনের কঠিন সময়ে নেহাল তার পাশে ছিল জানিয়ে সাবিলা নূর বলেন, নেহালকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে ভীষণ ভালো লাগছে। মাস তিনেক আগে দুই পরিবারের বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা হয়, সবার কাছে দোয়া চেয়েছে এই নবদম্পতি। সাবিলা নূর 2014 সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে ছবির জগতে প্রবেশ করেন। গ্রামীণ ফোন, প্রাণফিট, রবি ছাড়াও প্রায় 40টির মতো জনপ্রিয় বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন। এছাড়াও উপস্থাপনেও সাবিলা বেশ মুগ্ধতা ছড়িয়েছেন। তার অভিনীত জনপ্রিয় নাটকগুলো হলো ইউটার্ন, শতডানা প্রজাপতি, জলকলঙ্ক, পাশানিজ ব্যাগ, মন শুধু মন ছুঁয়েছে সহ বিভিন্ন নাটক। বিয়ের আগে 24 অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর লেডিস ক্লাবে বড় আয়োজনে সাবিলা নূরের হলুদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সাবিলা নূরের বিয়ের অনুষ্ঠান যেন ছিল তারকায় ঠাসা। ছবির জগতের অনেকেই এসেছিলেন শুভেচ্ছা জানাতে। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ সহ অনেকেই উপস্থিত ছিলেন। এছাড়া মিডিয়া জগতের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা, সিয়াম আহমেদ, শবনম ফারিয়া, সাফা কবির সহ আরও অনেকেই ছিলেন। এছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব এসেছিলেন তার স্ত্রী জারাকে নিয়ে। আজ থেকে 3 বছর আগে এই নেহালের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন এই তৌসিফ মাহবুবেই। এছাড়া অভিনেতা অনিমেষ আইস, ভাবনাসহ আরও অনেকেই এসেছিলেন এই বিয়ের অনুষ্ঠানে। বিয়ের পর হানিমুনের কথাও জানালেন এই নবদম্পতি। সব কিছু ঠিকঠাক থাকলে ইউরোপের গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন নেহাল এবং সাবিলা নূর। তবে পছন্দের তালিকায় রয়েছে মহিষাসও। বিয়ের পর অভিনয়ের সাময়িক বিরতি কাটিয়ে নভেম্বরের শেষের দিকে পুরোদমে অভিনয়ে ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সাবিলা নূর। এই যুগলের দাম্পত্য জীবন সুখের হোক, আনন্দে ভরে থাক সারাটা জীবন, এমনটাই প্রত্যাশা করছেন তার শুভাকাঙ্ক্ষী এবং ভক্তরা।